আজকে সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিজুকে দেখো, এই মাত্র ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে, আর ওর বাবা একটু পরে আসবে, ওকে নিয়ে চলে যাবে। তো থাকলো দুই দিন, যেহেতু এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনে রেজাল্ট। শোনা, রেজাল্ট কবে তোমার? না, রেজাল্ট বেরিয়ে গেছে তো। আমাদের রিজু তো এবারে ফাইভে উঠেছে, আর কয়েকদিন পরে ভর্তি হবে, নতুন ক্লাস চালু হবে ওদের। আর আমার তো ছেলের এসব পার্ট এখন উঠেই গেছে, ও এখন কলেজ লাইফ। তো চলো সঙ্গে থাকো, তো রান্না বান্না করছি তাড়াতাড়ি করে। আজকে সকালে করছি আলু ভাজা, আর এটা করছি স্পেশালি রিজুর জন্য। এমনিতে তরকারি হয়েছে, ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি, রুটি করেছি, তো ওদেরকে এখন খেতে দিচ্ছি। রিজুকে দিয়েছি, ছেলেকে দিলাম তরকারি দিয়ে। তারপরে ডিমের অমলেট করছি ওদের জন্য, আর ডিম শুদ্ধ এমনিতে হয়েছে, আর ছেলে তো এখন ডিমের অমলেট খুব একটা খায় না, যেহেতু রিজুর জন্য করছি এই জন্য ওকেও আজকে দিয়ে দেবো। আর এখন কলা দিয়ে দিচ্ছি ছাড়িয়ে, আর রিজুকেও জিজ্ঞেস করলাম, ও বললো না পিসিমণি আমি এখন খাবো না, এই জন্য ছেলেকে দিয়ে দিলাম। তারপরে ওদিকে ডিমের অমলেটটা হয়ে গেছে, আর এখন উল্টে পাল্টে দিচ্ছি, আর তারপরে ওটাকে দুই অর্ধেক করে দুজনকে দিয়ে দেবো। আর শাশুড়িমা এখন বসে আছে, ওদের খাওয়া হলে শাশুড়িমাকেও খেতে দেবো, কারণ টেবিলটা পুরো একদম জাম হয়ে রয়েছে, বসতে পারবে না এই জন্য। কোথায় কোথায় ছাদে গেছে আমাদের মিমির অবস্থা দেখো। রিজুকে, রিজু লুকিয়ে আছে, রিজুকে খুঁজছে। কোথায় রিজু দাদা, কোথায় 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 গেছে? এই যে এদিকে 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 এদিকে, খুঁজে পেয়ে যাবে রে, খুঁজে পেয়ে যাবে। লুকোচুরি খেলছে আমাদের মিমি, খুঁজে বেড়াচ্ছে দেখো কিরকম ভাবে দৌড়ে দৌড়ে রিজুকে খুঁজছে। আর রিজু এই যে লুকিয়ে আছে, এই যে কোথায় কোথায় খুঁজে আর পাচ্ছে না, কোথায় গেল বারান্দায় দৌড়। এখানে এই যে, এই যে এখানে, বোঝেও না বলকটা, এখানে এই যে, এই যে এটা খুঁজেই যাচ্ছে। আবার ডাক, আবার ডাক। কোথায় রে, কোথায় রে, তাকিয়ে আছে কিন্তু বুঝতে, ওই দেখ এবারে বুঝতে পেরেছে, ওই দেখ। খুঁজেই পাচ্ছে না তোকে। সকালের খাওয়া কমপ্লিট করে এখন রান্নাঘরে কিছু কাজকর্ম করছি, মানে এদিকে জিনিস ওদিকে, ওদিকে জিনিস এদিকে, এরকম করছি। আর প্রচুর চাল জমে গেছে, রেশনের চাল, সেগুলোকে এখন গোজগাজ করে রাখছি। আর আলমারির যে ভিতরটা, সেটার ভিতরে প্রচুর ধুলো পড়েছে, সেখান থেকে সমস্ত জিনিসপত্রগুলোকে বের করেছি, বের করে সব ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো প্রচুর নোংরা জমেছে, বিশেষ করে মিমিদের লোম, তারপরে ধুলো তো আছেই, তো ভালো করে ঝাঁট দিয়ে তারপরে আবার জিনিসপত্রগুলো মুছে আবার জায়গা মতো রেখে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে। আর এইখানটাতে আমাদের চালের ড্রামটাও থাকে, তো একটা সাইডে এই জিনিসগুলো রাখলাম, আর একটা সাইডে চালের ড্রামটাকে রাখবো। তারপরে কিছুটা চাল আমি এই ডাব্বাটার মধ্যে রেখে দিলাম, তারপরে এরা ঢাকনা বন্ধ করলাম। এবারে মাসের কিছু জিনিস তো আনতে হবে, মাস যেহেতু পড়ে গেছে এই জন্য আগের জিনিসপত্রগুলোকে একটুখানি দেখে নিয়ে তারপরে গোজগাজ করে আবার জিনিসগুলোকে জায়গায় রাখছি। কী কী আনতে হবে সেগুলো একটুখানি দেখে নিলাম, তারপরে এই জায়গাটাকে একবারে পরিষ্কার করে জিনিসপত্রগুলো গুছিয়ে তারপরে আবার এই চালের ড্রামটাকে এখানে রেখে দিলাম। এদিকটা মোটামুটি পরিষ্কার করে তারপরে ঘরটাকে ঝাঁট দিচ্ছি, কারণ পরিষ্কার করার পর প্রচুর ধুলোময়লা বেরিয়ে গেছে। এই জায়গাটা করার পর তারপরে রান্না বসাবো। আমাদের রিজু পুরো রেডি, এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, ওর বাবা এসে নিচে দাঁড়িয়ে আছে। রিজু দাদা চলে যাচ্ছে তো, রিজু দাদা না চলে যাচ্ছে, সেটা জিনিস করতে চলে যাচ্ছে, সেটা থাকতে বলছে, চলে যাচ্ছে রিজু দাদা, রিজু দাদা চলে যাচ্ছে না, চলে যাচ্ছে, টাটা করে দাও, টাটা, হ্যাঁ টাটা করে দাও। রিজু চলে যাওয়ার পর মনটা একটুখানি খারাপ হয়ে গেছে, কারণ একদিন দুদিন থাকলো তো একটুখানি ভালো লাগছিল, বেশ চিৎকার চাচামেচি হচ্ছিল ঘরের মধ্যে। ছেলে তো না হলে চুপচাপই থাকে, কেউ একটা বাচ্চা কাচ্চা থাকলে পরে একটুখানি পিছনে লাগে, চিৎকারটা শোনা যায়।
এরকম একটা মনে হচ্ছিলো যে ঘরের মধ্যে কেউ একটা আছে। তো যাই হোক, এখন তো ওর বাড়িতে যেতেই হবে, এই জন্য তো চলে গেছে। তারপরে আমি আবার কাজকর্ম শুরু করে দিয়েছি, যেই কাজটা আমি আগে করছিলাম সেই কাজটা আবার ধরেছি, কারণ এই কাজটা অর্ধেক করতে করতেই দাদা এসেছিলো। তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা পুরোপুরি করছি। রান্নাঘরটা মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, কারণ রান্নাঘরের মধ্যেই আমাদের সমস্ত যাবতীয় বাইরের জিনিসগুলো আসে। বিশেষ করে এখন তো নতুন আলু আসছে না, নতুন আলু থেকে যে বালিগুলো সেগুলো পড়ছে, খোসা পড়ছে, তো তার জন্য মাঝে মধ্যে এখন একটুখানি এভাবে পরিষ্কার করে নিলে নিজেরও ভালো লাগে, ঘর দুয়ারটাও পরিষ্কার থাকে। তো মোটামুটিভাবে মোটা বলা জলে পরিষ্কার করে নিয়েছি। তো টেবিলের নিচটাকেও ভালো করে ঝাড় দিচ্ছি, আর আমাদের তো লোম একেবারে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই আছে, তো সেটা তো বাদ দিলাম। তাছাড়াও সব কিছু আছে, ঝাড়াটা খুলে যাচ্ছে, ঝাড়াটাকে আবার বেঁধে তারপরে এখানকার সব নোংরাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে যেতে হবে ছাদে, সমস্ত পরনের যে সমস্ত সোয়েটারগুলো আছে সেগুলোকে আজকে রোদে দেব। রোদ যদিও ভালো উঠছে না, তবুও একটুখানি দিয়ে আসে, যেটুকু গরম হয় এই আর কি। তারপরে এই চেয়ারটা নিয়ে চললাম উপরের দিকে, একেবারে এই যে এখানে যে স্টোভটা ছিল, গ্যাস স্টোভটা সেদিনকে রাখা হয়েছিল, তারপরে এটাকে এখন নিচে নিতে হবে। তারপরে এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি একবারে, মানে একবারে এসেই আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে জামাকাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, এদিকে এই জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সিলিন্ডারটাও নামানো হয়নি, সিলিন্ডারটাও নামাতে হবে, কারণ গ্যাস প্রায় শেষ হতে চললো নিচে রান্নার গ্যাসটা। তো এখানটা পরিষ্কার করে তারপরে এবারে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে। আমাদের সিঁড়ির এই জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে অগোছালো হয় চেরি ম্যাক্সির জন্য, সমস্ত প্যাকেটগুলোকে ওরা কামড়ে কামড়ে টেনে টেনে বের করে, তো তার জন্য সব কিছু বাইরে থেকে বেরিয়ে যায়, সেগুলোকে একটু গোছগাছ করে নিলাম। অনেকগুলো ঘরের কাজ করলাম, মানে পয় পরিষ্কার করলাম, আর এখন রান্না করবো মুগ ডাল। আর আজকে মুগ ডালটা ভাজা নেই, তো খুব তাড়াতাড়ি কীভাবে মুগ ডাল ভেজে রান্না করি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেহেতু এই কড়াইটা তেলের কড়াই ছিল, এই জন্য এর মধ্যে প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি আর আদা, তো সেই ফোড়নটা দিয়ে এখন নামিয়ে রেখে দিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিলাম, ডালটাকে এই তেলের কড়াইতে মধ্যেই ভাজবো। তো ভাজা করে নিচ্ছি, যেরকম করে লালচে লালচে করে ভাজা করে, তো এ দেখো এরকম করে ভাজা করে নিয়ে সোজাসুই কলের নিচে নিয়ে গেছি, নিয়ে গিয়ে একবারে ধুয়ে নিচ্ছি। আর এভাবে কন্টিনিউ কুন্তিটা দিয়ে নেড়ে চলেছি, নয়তো এটা ধরে যাবে যেহেতু গরম ডালটা। তো এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি, দু তিনবার করে ধোয়ার পর তারপরে এবারে সরাসরি ওটাকে কড়াইটাকে বসিয়ে দিলাম গ্যাসের উপরে। এবারে পরিমাণ মতন জল দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়েভাবে দিয়ে দিই। তোমাদেরকে আমি একটা জিনিস দেখা যে মাছ এনেছে হাজবেন্ড, এখানে যদি আমার জায়গায় শাশুড়িমা যদি হাত দিত না, শাশুড়িমার হাতে নির্ঘাত ফুটত। কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইভাবে মাছওয়ালা মাছ কেটে দিয়েছে, মানে মাছের যে বড়শিটা ফোটে সেই বড়শিটা দেখো এখনো ফোটা রয়েছে। এই দেখো, আর একটা নয় দুটো আমি দেখতে পাচ্ছি, দুটো নয় তিনটে রয়েছে, একটা তো গেঁথেই রয়েছে মাছের পেটে, একটা বাইরে, আর একটা দেখাচ্ছি দাঁড়াও, আর এই যে একটা দেখেছো তিনটে, কিরকম অদ্ভুত মাছওয়ালা দেখো কিরকম ভাবে মাছ বিক্রি করেছে। যখন তখন আমাদের হাতে, বিশেষ করে আমি তখন ঢাললাম, আমার হাতে ফুটতে পারতো। এই তো অবস্থা, কি মাছ কি জানি এটা চিনতে পারছি না। মাছ ছাড়াও বাজার থেকে কিছু সবজি এনেছে, বিশাল বিশাল সাইজে দুটো মূলো এনেছে, সাদা মূলো, তবে এই মূলোটা পচা ছিল, মানে ঢ্যাপ ঢ্যাপ করছিল, সেটা শাশুড়িমাকে দেখালাম। তারপরে এনেছে মটরশুঁটি, বেগুন, ধনে পাতা, আর এনেছে নতুন আলু। তো আলুগুলোকে এখন ধুতে হবে, এই জন্য বেসিনের মধ্যে দিয়ে দিলাম, মানে সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সমস্ত পোটলাপাটি বেঁধে এখন আমি বালতির মধ্যে পুড়ে রেখে দিচ্ছি, এগুলো ফেলে দিতে হবে। তারপরে এখন ডালটার মধ্যে হলুদ দিলাম, তারপরে ফোড়নটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ ঘন ঘন করে রান্না করছি। এখন দিয়ে দিলাম ধনে পাতা, তো এবারে ঢাকা দিয়ে দেবো। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। পুজোর ঘরে চলে এসেছি, সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মিষ্টিকে এখানে ভোগ নিবেদন করেছি, গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছি। দেখো যা ঠান্ডা পড়েছে, আমরাই কনকনে ঠান্ডায় কাঁপছি, ওরও ওই একই অবস্থা। এইমাত্র ছেলেও ব্যায়াম থেকে এলো আর আমরাও রেডি হয়ে গেছি, তো যাচ্ছি একজনের জন্মদিনে, তো চলো সেখানে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো ওখানকার ঘটনাগুলো। ডেয়ারি মিল্কে ছোট ছোট থাকে, ফাইভ স্টার থাকে, জেমস থাকে, আরে ফুটি ফুটি আছে কিছু, কিটক্যাট কিটক্যাটও থাকে না দাদা, ওটা আমুলের মতো, নেস্টে কিটক্যাট। এই একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাক নিয়ে নিলাম। এখন শরীর ভালো আছে রুকাই? ছেলের জন্মদিনে কেকটা এরকম ছিল না গো?
এখন কাটা হচ্ছে জন্মদিনের সুন্দর একটি কেক। তো আমরা সবাই হাততালি দিয়ে জন্মদিনের উইশ করে কেকটা কেটে নিয়েছি। আমরা এসেছি জয়দাদের বাড়িতে, জয়দার ছেলে আজকে জন্মদিন। তো হাজবেন্ড তখন কেক খাচ্ছে আর আমি একটুখানি কেক খেয়েছি, চলো আর পরে কথা বলবো। এখন 9:40 বাজে, তো ঢুকলাম একটু আগে বাড়িতে। তো ওদের বাড়িতে গিয়ে আমি সেরকম কিছু রেকর্ডিং করতে পারিনি, তার কারণটা তোমাদেরকে বলি যে ওদের বাড়িতে যারা আজকে জন্মদিনে গেছি, টুকাই ওর নাম, তো ও ভীষণভাবে অসুস্থ, মানে ও চলাফেরা করতে পারে না। তো ওদের বাড়িতে গিয়ে গল্প করলাম, আনন্দ করলাম, সবকিছু করলাম, কিন্তু সেভাবে কিছু রেকর্ডিং করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো সঙ্গে থাকো, আমার তো ঘরে কাজকর্ম আছে, সেগুলো করতে হবে, ছেলে রয়েছে, ছেলের জন্য রুটি বানাতে হবে। তো চলো ভাত বসাবো, অনেকটা পরিমাণে আটা রয়েছে আর আটা মাখতে হবে না, এখন রুটি বানাবো। আর ভাতও রয়েছে যার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, ভাতটা আর করতে হয়নি, মিমিদের মাংসটিকে গরম করছি। এদিকে ছেলে তো বিশাল বড় আকারের একটা হাই তুলে নিল, তো ওর খাওয়াটা রেডি করে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি, এখন ডাল আর তরকারি দিয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছি। তারপরে বেগুন ভাজা করব, এর জন্য বেগুনটাকে কেটে নিয়েছি, তো বেগুনের মধ্যে এখন নুন হলুদটা মাখাবো, তারপরে আমি আর শাশুড়িমা আজকে ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো। তো হলুদ দিয়েছি, নুন আর চিনি এখন দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে মাখিয়ে বেগুনটাকে ভাজা করে নেব। আমি আর শাশুড়িমা এখন খেতে বসবো, তো শাশুড়িমার ভাতটা বেড়ে দিলাম, তারপরে আমার ভাতটা বেড়ে নিচ্ছি। তারপরে আজকে তো আমাদের খুব সিম্পল খাওয়া দাওয়া, শাশুড়িমাকে ডাল দিলাম, আমিও ডাল নিয়ে নিলাম। আর গরম গরম খাওয়ার এই শীতকালে খেতে খুবই ভালো লাগে। সকালে রান্না করেছিলাম ফুলকপি আলু তরকারি, তো ছেলেকে এখন রুটি দিয়ে দিলাম, আর অল্প একটু আছে যেটা হাজবেন্ডের জন্য রেখে দিয়েছি। আর বেগুন ভাজা করলাম, মুগ ডাল আর বেগুন ভাজা দিয়ে রাতে খাচ্ছি, আর মাও তাই, মা অল্প একটু ডাল নিয়েছে। আমি তোমাদের সাথে কথা বলছি বলে মা হাসছে, তোমাদের দেখাবো, তোমাদেরকে দেখালে পরেই মার হাসি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে হাসি। মা একটু হাসো, জোরে হাসো, সবাই দেখবে তুমি হাসছ, 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 হাসছ কেন বলো তো একটু, হ্যাঁ তুমি হাসছ কেন, তুমি হাসছ কেন, বেগুন, বেগুনের কথা শুনে, বেগুনের কথা শুনে। হাজবেন্ড এখনও বাড়িতে আসেনি, এই জন্য ভাবলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, চেরি ম্যাক্সকে খেতে দিয়ে দিই, ওদের খাওয়াটার জন্য রেডি করে নিচ্ছি। আজকে বাচ্চাদেরকে ডিম দিয়ে আর ড্রাই ফুড দিয়ে দিচ্ছি রাত্রিবেলা, কারণ ওদের মাংস একটুখানি কম আছে এই জন্য, আর মিমি তো ডিম দিয়ে খাবে না, ওই জন্য মিমির জন্য একটুখানি মাংস রাখা হয়েছে। হাজবেন্ড এসে গেছে, হাজবেন্ড এসে মিমিকে খেতে দেবে, আর বাচ্চা দুটোকে আমি খেতে দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চা দুটো খাওয়া ঝামেলা কম, কিন্তু মিমির প্রচন্ড ঝামেলা খাওয়া দাওয়ায়। বাচ্চাদের খাওয়া রেডি হয়েছে, এখন পুরোপুরি রাত্রি 12টা বাজে। তো যেহেতু সন্ধ্যাবেলা ছিলাম না, গাছগুলোতে জল দেওয়া হয়নি, তো আজকে গাছগুলোতে জল দিতেই হবে, কারণ গতকাল জল দেওয়া হয়নি, এই জন্য যাচ্ছি। ছেলে উপরে দাঁড়িয়ে আছে, ও বাবা ওখানে বসে আছে,